সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের অর্থভাগ্য ও কেরিয়ার কেমন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা যেন সর্বদা ভোগ ঐশ্বর্যের মধ্যে জীবন কাটাতে বেশি আগ্রহী হয়ে থাকেন সেই সঙ্গে অবশ্য ত্যাগের দ্বারা নিজেদেরকে মানে অমর স্মৃতি স্থাপন করার জন্য কিন্তু সমান হারে আগ্রহী এক কথায় যেমন ভোগ ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকতে চান তেমনি ত্যাগের মাধ্যমে এমন স্মৃতিস্তম্ভ রচনা করবেন যেন জগতের বুকে আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন এক কথায় দ্বৈত স্বভাবযুক্ত মানুষ জীবনে অর্থাৎ প্রথম জীবন থেকেই প্রচণ্ড পরিমাণে ধীর স্থির সৎ সহজ সরল এমনকি শানিত বুদ্ধিযুক্ত মানব হবেন তাতে সন্দেহের অবকাশ নেই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা তাছাড়া প্রচণ্ড পরিমাণে মানবতাবোধ এমনকি মানুষের প্রতি যে অগাত একটা বিশ্বাস এমনকি কর্তব্যপরায়ণতা বাক সংযমিতা এগুলো কিন্তু দেখবার মতো অবশ্য কখনো কখনও ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা একটু আত্মকেন্দ্রিক সমাজসেবা বা জনকল্যাণমূলক কাজ করে যেমন মানে প্রচুর প্রশংসা অর্জন করে থাকেন ঠিক তেমনি নিজের সংসারের উন্নতি বিধানের জন্যও কিন্তু তৎপর থাকেন শুধু যে অপরের জন্য করবেন বা ঘরের খেয়ে বোনের মুশকিলিয়ে বেড়াবেন তা কিন্তু নয় এই ফাল্গুন মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা দশের জন্য যেমন করবেন তেমনি নিজের সংসার সমাজের জন্য সমান তালে দৃষ্টি থাকবে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা এমনিতে কিন্তু একটু হাসি খুশি মেজাজের কিন্তু কোনো কারণে যদি একবার রেগে যান তাহলে যেন মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন বা কাউকে গ্রাহ্য করতে চান না এক কথায় প্রচণ্ড বন্ধুপ্রীতি বা ভালোবাসা কুড়িয়ে নিতে জানেন আবার মুহূর্তের মধ্যে যেন অগ্নি স্ফুলেঙ্গের ন্যায় মানে মূর্তি ধারণ করতে দ্বিধা করেন না তথাপিও ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে সংগ্রামী মানুষ ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দেওয়া চলবে না অর্থাৎ বসে থাকতে একদমই পছন্দ করেন না সর্বদা কাজের মধ্য দিয়ে আপন প্রতিভাকে স্ফুরিত করার এক মানসিকতা সর্বদা থাকে এক কথায় কাজ পাগলা মানুষ বা কর্মপাগল মানুষ এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা সেই সঙ্গে বিশেষ করে অভিনয় আবৃত্তি বা আখ চতুর্যতা বা গান বাজনা আঁকা লেখা প্রভৃতির প্রতি প্রচুর আকর্ষণ থাকে এমনকি সুনাম যশ খ্যাতি অর্জন করে থাকেন সেই সঙ্গে সর্বদা এক আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল কিছু করতে চান প্রকৃতপক্ষে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা জানেন যে এই বিশ্ব জগত এক অসীম শক্তিশালী মানে সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট তাকে না জানা পর্যন্ত জগৎ যেন মানে অপূর্ণ থেকে যাবে বা জীবনে একটা অপূর্ণতা থেকে যাবে তাই তো মহাশক্তিধর মানে সেই সৃষ্টিকর্তার সাধন ভজনা করাই যেন জীবনের একমাত্র পথ এমনকি সেই পথ অবলম্বন করতে সর্বদা বদ্ধপরিকর থাকেন এমনকি এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরকে মানেন এমনকি নিজেদের বিশ্বাসের উপর সংস্থাপন করতে চেষ্টা করেন সেই সঙ্গে অত্যন্ত বেদান্তবাদী অর্থাৎ সেই সৃষ্টিকর্তা প্রতি অসীম বিশ্বাস ভক্তি বা যোগ সাধনা একাগ্রতা থাকে সেই সঙ্গে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা কিন্তু বিশেষ করে কোনো সভা সংগঠন করবার শক্তি অসাধারণ অর্থাৎ জনগণকে সংগঠিত করার এক বিশেষ শক্তি থাকে যার ফলে সংসার সমাজে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মানে মহান হয়ে ওঠেন এমন কি দেশ ও দশের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা এমনকি অকুণ্ঠ সমর্থন যেন দেখবার মতো যার ফলে রাজনীতির বা ধর্মপ্রচার কোনো বক্তৃতায় বা কোনো প্রশাসনিক ক্ষেত্রে বা কোনো কর্মদক্ষতায় মানে বিরল দক্ষতার ছাপ স্থাপন করে থাকেন তথাপিও এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের একটি দোষ তা হলো একেবারে যেন গো ধরে বসে থাকা একবার কোনো কাজে যদি লিপ্ত হন বা গো ধরে বসেন তার শেষ না করা পর্যন্ত কোনোভাবেই কোনো কিছুতে স্থির হবেন না সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের ভাগ্য কিন্তু বা ভাগ্যাকাশ নিয়ন্ত্রিত হয়ে থাকে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি বোধন শক্তির কারক বুধ এবং গ্রহপিতার পিতার রবির দ্বারা এই তিনটি গ্রহ জন্মকালীন বা আপনার জন্ম ছকে যদি শুভ অবস্থানে থাকে বা হাতে শুভ অবস্থানে থাকে তাহলে জীবনে উন্নতি অবধারিত তাতে সন্দেহের অবকাশ নেই আর এই তিনটি গ্রহ যদি অশুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু ওই মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে হবে বা আমার এই ভিডিওতে যে নেগেটিভ দিকগুলো আলোচনা করা হচ্ছে সেই নেগেটিভ দিকগুলো বেশি ঘটবে জীবনে এটা সর্বদা মনে রাখতে হবে তবে সেই সঙ্গে আরও একটি বিষয় মনে রাখবেন তা হচ্ছে প্রথম জীবনে অবিশ্রান্ত পরিশ্রমের মধ্য দিয়ে জীবনের অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে সুপ্রিয় দর্শক তবে মনে রাখবেন জীবন যে পথে যেভাবেই অতিবাহিত হোক না কেন জীবনে কখনও চূড়ান্তরূপে অর্থ কষ্টে পড়তে হবে না এমন কি জীবনে অর্থাভাবের সূচনা যদি কখনো দেখা দেয় তবে সময় মতো বা সময় সুযোগ সুবিধা পেয়ে এটাকে কাজে লাগাতে পারবেন জীবনে অল্প বিস্তর সুযোগ আপনি পাবেন কখনো সুযোগ না পেয়ে মানে আপনাকে ওই হাবুডুবু খেয়ে মরতে হবে না জীবনে আর্থিক উন্নতি যেন একটা স্থির ধারাবাহিকতার মধ্য দিয়ে ধীরভাবে বা ধীর স্থিরভাবে অগ্রসর মান থাকবে তবে দর্শকবৃন্দ একটি কথা সর্বদা মনে রাখবেন যে জীবন চলার পথে বা সম্মুখ সমরে যদি কখনো প্রচুর প্রলোভন আসে বা ভাব আসে বা অসৎ পথে উপার্জনের সুযোগ আসে বিশেষ করে লটারি ফাটকা জোয়ারের শেয়ার হাউজিং এই সকল বিষয় বা অস্ত্রশস্ত্র ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয়ের ব্যবসা এই সকল বিষয় যদি আকৃষ্ট হন তাহলে কিন্তু জীবন একেবারে ধুলির সাথ হয়ে যেতে পারে তাতে সন্দেহের অবকাশ নেই এটাকে দমন করতে না পারলে জীবন শুধু ভয়াবহতার দিকে নয় এমন কি লোহার খাসায় দীর্ঘদিন যাবত আবদ্ধ হয়ে জীবন অতিবাহিত করতে হতে পারে বা জীবনের অন্তিম কালটিও কিন্তু ওই সেই জেলখানার ভিতরে বা লোহার খাসার ভিতরে ঘটতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে যে কখনো এই মানে প্রলোভন দেখে বা অসৎ উপায়ে বা অসৎ পথে অসাধু পথে অর্থ উপার্জনের দিকে যাওয়াটা ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জন্য সমীচীন হবে না সুপ্রিয় দর্শক অবশ্য ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের আত্মসম্মান বোধ প্রখর সহজে কারো কাছে মাথা নত করতে চান না এমনকি অনাহারে থাকা ভালো তবু কারো কাছে ভিক্ষা চাইবে না এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা এক কথায় না খেয়ে মরব তবু হাত পাতব না অর্থাৎ জাগ যান থাক মান এটাই হচ্ছে মূল মন্ত্র যার জন্য জীবনে অনেক সুযোগ কিন্তু হারাতে হতে পারে শুধু তাই নয় এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা নিজেদের উপর এত বেশি আস্থাবান বা এত বেশি আস্থাশীল যে শুধু নিজেদের চেষ্টায় বড় হতে চান কখনো অপরের সহযোগিতা অপরের কোনো বিশেষ কোনো সাহায্য সহানুভূতিতে যে বড় হওয়া যায় এটা কখনোই মানতে জানতে বা বুঝতে না সুপ্রিয় দর্শক সবচেয়ে একটি আশ্চর্যের বিষয় তা হচ্ছে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের ভাগ্যকে নিয়ন্ত্রিত করেন বা ভাগ্য নিয়ন্ত্রিত হয়ে থাকে নিজের ইচ্ছার মাধ্যমে যার ফলে জীবনের চরম বিপর্যয়ের মুহূর্তেও কিন্তু প্রচন্ড মানসিক শক্তি বিদ্যমান থাকে সুপ্রিয় দর্শক অবশ্য ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা চাকুরিতে প্রচুর সুনাম যশ খ্যাতি অর্জন করেন বিশেষ করে পরিবহন সেক্টর রেল বন্দর রাসায়নিক কোনো কারখানা এমনকি বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনের কোনো কর্মে প্রচুর দক্ষতার মানে ছাপ স্থাপন করেন এমন কি জীবনে প্রচুর উন্নতি আসে জীবনে চাকুরিতে কিন্তু একাধিকবার কর্ম পরিবর্তন করতে পারে তাছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানে শত্রুতায় কর্মশ্রুতি ঘটার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি এদিকে সর্বদা সতর্ক থাকতে হবে তথাপিও ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের কর্মশ্রুতি ঘটলেও আবার পুনরায় কর্ম এসে হাজির হবে বা ধরা দেবে তাতে সন্দেহের অবকাশ নেই তবে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সেই সকল কর্ম করা সমীচীন হবে যে সকল কর্মে মানে নিজের সিদ্ধান্তে আসতে পারেন এমনকি নিজের কাজের উপর নিজে কর্তৃত্ব ফলাতে পারেন এদিকে সর্বদা নজর রাখতে হবে তাহলে জীবনে উন্নতি একটু দেরিতে হলেও আপনি অবশেষে আর্থিকভাবে অবশ্যই অবশ্যই লাভবান হবেন তাতে সন্দেহের অবকাশ নেই তবে দর্শকবৃন্দ একটি কথা সর্বদা মনে রাখবেন যে যা রয় হয় তা বারো মাস বয় অর্থাৎ আপনার যে ধীর স্থিতিতে অর্থাৎ যেমন আমরা ছোটোবেলায় কিন্তু কচ্ছপ আর খরগোশের দৌড় একটি ছোট গল্প আমরা পড়েছি যে কচ্ছপ ধীরে ধীরে দৌড়ে সর্বশেষ কিন্তু কচ্ছপই আগে চলে যায় অর্থাৎ খরগোশ খুব দ্রুত দৌড়ে পথে গিয়ে ঘুমিয়ে পড়ে সেই ফাঁকে কচ্ছপ কিন্তু তার মতো ধীরে চলতে চলতে নির্দিষ্ট জায়গায় গিয়ে হাজির হয় অর্থাৎ ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী তো ব্যক্তিদের জীবন কখনো থেমে থাকে না হতে পারে চলার পথের গতি খুব মন্থর বা ধীর তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা ব্যবসা বাণিজ্যে বেশ দ্রুত সাফল্য লাভ করতে পারেন তথাপিও প্রথম প্রথম ব্যবসায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি যদিও একগুয়েমিতা এবং বোঝার অক্ষমতা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কোনো মতেই কিন্তু ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের অংশীদারি ব্যবসায় নিযুক্ত হওয়া সমীচীন হবে না মনে রাখবেন অংশীদারি ব্যবসা ঘাতক বলে প্রমাণিত হবে শুধু তাই নয় ভুল করেও ব্যবসায় কোনো অংশীদারকে গ্রহণ না করা সমীচীন হবে তবে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে ৩৫ থেকে আটচল্লিশ বছর বয়সের মধ্যে মানে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন যদি আপনি সচেষ্ট হয়ে থাকেন তাছাড়া এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের বিশেষ করে তামাকজাত দ্রব্য রাসায়নিক দ্রব্য কয়লা কাঠ লেদ মেশিন বা প্রেস মুদ্রাকর কাগজ স্টেশনারি দ্রব্য চিত্র পরিচালক থিয়েটার সিনেমা যাত্রা সিনেমা হলের মালিকানা বাড়ি ভাড়া প্রভৃতির পথে প্রচুর উন্নতি হতে পারে এমনকি কোনো বৈদেশিক প্রতিষ্ঠান থেকেও কিন্তু ভাগ্যোন্নতি ঘটার সম্ভাবনা তাছাড়া প্রচুর বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জাত ব্যক্তিদের জীবনে মানে ভাই বোন ভাগ্য যথেষ্ট শুভ বলা যায় বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি তাছাড়া একটি কথা ভুললে চলবে না মনে রাখতে হবে যে কোনো ভাই বোনের অকৃপন সাহায্য সহযোগিতা আপনার জীবনে উঠে দাঁড়াতে সহায়ক ভূমিকা পালন করবে তাতে সন্দেহের অবকাশ নেই এমনকি কোনো প্রতিভাবান বা প্রতিভাধর ভাই বোনের দ্বারা জীবনে মানে উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে সুপ্রিয় দর্শক আমি পূর্বেই বলেছি আবারও বলছি যে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা নিজেদেরকে নানানভাবে প্রতিষ্ঠিত করবার সুযোগ পাবেন এমনকি ভাই বোনের সেনেও ভালোবাসা পাবেন সেই সঙ্গে যদিও ভাই বোনের সঙ্গে অশান্তি থাকতে পারে বা ভাই ভাই যেখানে ঠাই ঠাই সেখানে হতে পারে তথাপিও মানে অশান্তি অপেক্ষা শান্তির ভাগী বা শান্তির পাল্লাই বেশি ভারী থাকবে সেই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনরা কিন্তু এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সঙ্গে সর্বদা মিলেমিশে থাকার চেষ্টা করবে এমন কি গৃহে আনাগোনা বেশি থাকবে এক কথায় ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে এক নিবিড় সান্নিধ্য বা নিবিড় আনন্দ উপভোগ করবেন জীবনে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের গৃহের সুখ শান্তি বিশেষ করে ভাই বোন আত্মীয় স্বজনদের উপর অনেকাংশে নির্ভরশীল নানান রকম ঝুট ঝামেলা আসতে পারে তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের মাতৃভাগ্য খুবই শুভ এমনকি মায়ের সাহসর্য পাবেন এমনকি মায়ের একান্ত সাহায্য সহযোগিতা মায়ের আশীর্বাদ আপনার চলার পথের একমাত্র পথেও হবে এমনকি মায়ের আত্মমর্যাদা জ্ঞান অত্যন্ত প্রখর থাকবে সেই সঙ্গে প্রচণ্ড বিবেচনা প্রসূত মানুষ হবেন বুদ্ধিবৃত্তি থাকবে তীক্ষ্ণ এমনকি কর্তব্য কর্মে অবিচল সততাই যেন মূলধন যা আপনার জীবনে অক্ষরে অক্ষরে বা পদে পদে বিস্তার করতে সক্ষম হবে অবশ্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর মনোকষ্ট ভোগ করতে হতে পারে বা মায়ের চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে তথাপিও মায়ের সন্নিকটে বা মা আপনার সন্নিকটে থাকবে তাতে সন্দেহের অবকাশ নেই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে সুপ্রিয় দর্শক এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের বন্ধুভাগ্য খুব বেশি প্রশস্ত নয় বা প্রচুর বন্ধু বান্ধব কিন্তু হবে না তথাপিও বন্ধু বান্ধবেরা রুচিবান বা রুচিশীল তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত বন্ধু বান্ধব পাবেন জীবন চলার পথে এমন কি বন্ধু বান্ধবেরা যদি আপনার জীবনে প্রচুর উপকার করে থাকে বা করার চেষ্টাও করে থাকে তথাপিও আপনি কখনো বন্ধু বান্ধবদের উপর পূর্ণ মাত্রায় নির্ভরশীল হবেন না তাছাড়া নিজস্ব ক্ষমতায় মানে মনোরম গৃহবাড়ি ভূমি সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সেই সঙ্গে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা বিশেষ করে এই গাছপালা বন জঙ্গল এগুলো বেশি পছন্দ করেন এমনকি এদের মধ্য দিয়ে এই গাছপালা লালন পালন বা গাছপালা রোপণ বা বৃক্ষরোপণের মধ্য দিয়ে জীবনে আনন্দের সঞ্চয় বা সংসার করা সদা আগ্রহান্বিত থাকেন তাই তো পল্লীগ্রামে থাকতে বেশি পছন্দ করেন এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা তাছাড়া যদি পল্লীগ্রামে বসবাস নাও করে থাকেন তার শহরে নিজের বাসভবনকে পল্লীতে রূপান্তর করতে সর্বদা বদ্ধপরিকর থাকেন বা সর্বদা সচেষ্ট থাকেন সুপ্রিয় দর্শক তাছাড়া এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের শিক্ষার প্রতি বিশেষ অনুরাগ থাকে এমনকি বিদ্যাচর্চা তর্কশাস্ত্রে তীব্র স্পৃহা থাকার সম্ভাবনা বিশেষ করে কোনো মহান ব্যক্তির আদর্শ প্রচার করতে বা আদর্শ অনুসরণ করতে অনুকরণ করতে বেশি বদ্ধপরিকর থাকেন সেই সঙ্গে দর্শনশাস্ত্র এমনকি চিকিৎসাশাস্ত্র নিয়ে গবেষণা চালাতে ও কিন্তু সদা আগ্রহী এক কথায় নিজেদের সঞ্চিত বিদ্যা দিয়ে এক সময় মানে লিপি পুঁথি লিপিবদ্ধ করেন যা প্রচুর জনশ্রুতি লাভ করতে সক্ষম হয়ে থাকে সেই সঙ্গে প্রচুর পরিমাণে গুপ্ত বিদ্যা তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বা দৈবিক আধি ভৌতিক শাস্ত্রের প্রতি তীব্র আকর্ষণ থাকে এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের মধ্যে তাছাড়া প্রচণ্ড উপস্থিত বুদ্ধি যেন দেখবার মতো এই প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়ে অনেক কিছু আবিষ্কার করে জগতের বুকে অমর স্মৃতি স্থাপন করতেও দেখা যায় এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সুপ্রিয় দর্শক এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের সন্তান সংখ্যা খুবই সীমিত তবে সন্তানগণ অবশ্যই সুপ্রতিষ্ঠিত এমনকি বংশের মুখ উজ্জ্বল করবে তাতে সন্দেহের অবকাশ নেই বিবাহ বিবাহিত জীবন বিশেষ করে যথেষ্ট সুখের বলা চলে এমনকি বিবাহ একটু অল্প বয়সে হতে পারে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের বিশেষ করে ২২ থেকে পঁচিশ ছাব্বিশ বছর বয়সের মধ্যেই বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে বা জীবনে প্রায় এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের প্রায় সিংহভাগেরই মানে প্রেমের মাধ্যমে বা প্রেমজ বিবাহ হবার সম্ভাবনা অনেকাংশে বেশি অবশ্য দাম্পত্য জীবনে কিছুটা বিরহ মিলন ব্যথায় ভরা থাকতে পারে এমনকি যে একাধিকবার বিবাহ হবার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে তথাপিও ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের বিশেষ করে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী মানে নিঃসন্দেহে সংযত বা ভাগ্যবান বা ভাগ্যশালী হবেন তাতে সন্দেহের অবকাশ নেই এমন কি বিবাহের মাধ্যমে ভাগ্যের উন্নতি ঘটে বা বিবাহের পর ভাগ্যের উন্নতি ঘটে থাকে এমন কি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পেয়ে থাকে প্রেম প্রণয় যদি বারম্বার বিলম্বনা এলেও আশ্চর্য হওয়ার কিছু নেই এক কথায় এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে একটি বড় দোষ তা হচ্ছে কি চান নিজেরাই তা কিন্তু জানেন না তথাপিও এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী যত ব্যক্তিদের জীবন সঙ্গী হবে স্বাধীন চেতা দৃঢ় মধুরভাষী এমনকি একে অপরের সুখের জন্য বা একে অপরের তৃপ্তির জন্য সকল কিছু ত্যাগ করতে বদ্ধপরিকর থাকেন যার ফলে দাম্পত্য জীবনে বিরহ যন্ত্রণা আসলেও তা সহজেই সমাধান করতে আপনারা নিজেরাই সক্ষম হবেন তাতে সন্দেহের অবকাশ নেই এক কথায় ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা সর্বদা মানে এই যে নিট অ্যান্ড ক্লিন মানুষ এমনকি প্রেম ভালোবাসার বস্তুর যে একটা সুন্দর চরিত্র এমনকি জীবনের সোজা রাস্তায় যেতে বা সোজা পথে চলতে বদ্ধপরিকর এক কথায় নোংরা জীবন সর্বদা ঘৃণিত বা অসৎ পথ সর্বদা ঘৃণা করে চলেন জীবনে অবশ্য কামনা বাসনার তীব্রতা অনেকাংশে বেশি সেই সঙ্গে সুখ শান্তি সৌন্দর্যের পূজারী এমনকি সৌন্দর্য বোধ তীক্ষ্ণ সেই সঙ্গে মনের মতো অর্থাৎ এই সৌন্দর্য বোধযুক্ত বা সৌন্দর্যের পূজারী জীবন সঙ্গী পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি ফাল্গুন মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের তাই তো দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনারা নিজেরা যদি একটু সচেষ্ট থাকেন বা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করেন তাহলে আপনাদের মতো সুখী দাম্পত্য জীবন পাওয়া খুবই দুষ্কর হয়ে উঠবে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে প্রেম যেন পবিত্র প্রেম যেন স্বর্গীয় প্রেম যেন মহৎ এটা সর্বদা যেন মনে বাধা থাকে বা এক কথা ধরা বাধার নিয়মে পরিণত হয়ে থাকে যার ফলে আমি পূর্বেই বলেছি যে একাধিক বিবাহ হবার সম্ভাবনা এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনে থাকতে পারে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের ভাগ্য, শুভাশুভ মিশ্র ফলপ্রদ যার ফলে শৈশবেই অনেক ক্ষেত্রে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের পিতা মাতার আদর্শ থেকে বঞ্চিত হতে পারেন এমনকি পিতাকে হারাতে হতে পারে তথাপিও পিতার প্রভাব জীবনে ব্যাপকভাবে পড়বে তাতে সন্দেহ নেই মনে রাখবেন যে সংগ্রাম করে বড়ক হতে হবে এ ব্যাপারে বা এর প্রতিটা ক্ষেত্রে আপনাকে মানে হাড়ে হাড়ে টের পাইয়ে দেবে যে সংগ্রাম ব্যতিরেকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া চলবে না তাছাড়া যদিও ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে ধার্মিক প্রচারে নিজেকে আত্মনিয়োগ করতে সর্বদা বদ্ধপরিকর সেহেতু শত কষ্টের মধ্য দিয়ে শত ঘাত প্রতিঘাত সুখ দুঃখের মধ্য দিয়েও এক অপরিসীম শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করেন এমনকি পেতে সক্ষম হয়ে থাকেন সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা যে কোনো কাজে পিতার মতো জনতার বিপুল সমর্থন লাভ করতে সক্ষম হয়ে থাকেন পিতাকে হারালেও পিতৃতুল্য কারো ব্যক্তির আদর্শ নিয়ে বা কারো সাহসর্য নিয়ে বড় হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে থাকে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের শরীর স্বাস্থ্য যথেষ্ট শুভ বলা চলে সহজে খুব বেশি যে শক্ত বা কঠিন কোনো রোগব্যাধিতে আক্রমণ বা আক্রমণতেও হবেন এমনটি সম্ভাবনা কিন্তু খুবই কম তবে সশেষ্ঠ বা স্বাস্থ্য সচেতনতার আবশ্যকতা রয়েছে নসেত কিন্তু বিশেষ রক্তচাপ বা হৃদ বেদনা মস্তিষ্কে ব্যথা বাত পেটের রোগে কম বেশি কষ্ট পেতে পারেন এমনকি ঠান্ডা জনিত ব্যাধি যেন সারা জীবনের সঙ্গী হয়ে থাকতে পারে অর্থাৎ কোল্ড অ্যালার্জির চাপ থাকতে পারে সেই সঙ্গে দাঁতের রোগ চোখের রোগও হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তবে একমাত্র স্বাস্থ্য সচেতনতাই কিন্তু এই সকল রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব তাই তো ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে মনে রাখবেন বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা তাছাড়া যত হাঁটবেন তত ভালো থাকবেন এই ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা সেই সঙ্গে নেশা মদ্যপান একেবারেই মানে বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক তাছাড়া ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের অশুভ ফল প্রশমনের জন্য গোমেদ ইন্দ্রনীলা এবং পোকরাজ এই তিনটি রত্ন ধারণ করবেন এই তিনটি রত্ন অশুভ ফল প্রশমিত করবে এবং শুভ ফল আরও বেশি শুভত্বের দিকে নিয়ে যাবে যার ফলে জীবন সংগ্রামে জয়ী হওয়া অনেকাংশে সহজ হবে তাছাড়া এই ফাল্গুন মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জন্য স্মরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী বছর হবে বিশেষ করে চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ ছত্রিশ চল্লিশ আটচল্লিশ বাহান্ন ছাপ্পান্ন ছেষট্টি সত্তর এই বছরগুলো তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে আর পক্ষে ফাল্গুন মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের জীবনের সঙ্গে আমার প্রেডিকশান যদি মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশায়